একটি প্রবীণ বটবৃক্ষের কাছে প্রার্থনা এবং বাংলা সামাজিক জীবন যে বিষয়টিকে নির্ধারণ করেছে। আমি চেষ্টা করব এই আলোচনাকে তিনটি অংশে ভাগ করতে। আহমদ সাফাকে নিজে আলাদা করে এবং পরে তার কবিতা, একটি প্রবীণ বটবৃক্ষের কাছে প্রার্থনা এবং সামাজিক জীবন, বাংলার সামাজিক জীবন নিয়ে কথা বলবো। প্রথমত আমি আহমদ সাফাকে একটু পরিচিত করতে চাই। আহমদ সাফা 30 জুন 1943 সালে চট্টগ্রামে গাছবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 2001 সালের 28শে জুলাই। আহমদ সাফার একজন কবি, কথা সাহিত্যিক, একজন প্রাবন্ধিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। আহমদ সাফা সবাই আহমদ সাফাকে সাহিত্যিক, কথা সাহিত্যিক হিসেবেই চেনে। খুব কম মানুষই জানে যে তিনি একজন কবি, অথচ তার লেখা প্রায় 6-এরও অধিক কবিতার বই রয়েছে, কাব্যগ্রন্থ রয়েছে। আমি সেই কাব্যগ্রন্থগুলির নাম এক এক করে আপনাদেরকে বলতে চাচ্ছি। প্রথম কবিতার বই 1975 বের হয় সে বইটির নাম জল্লার সময়, 1975 সালে বের হয়। তারপরে ওনার দ্বিতীয় কবিতার বই দুঃখের দিনের দোহা, তারপরে বের হয় গো হাকিম, এটি 1997 সালের দিকে। তার আগে যে বইটি 1975 সালে বের হয় সেটি হচ্ছে একটি প্রবীণ বটবৃক্ষের, একটি প্রবীণ বৃক্ষের বটের কাছে প্রার্থনা। তারপরে যে বইটি বের হয় সেটি লেলিন এবার ঘুমাবে, এটি 1999 সালে। তারপরে 2001 সালে দুবছর তিনি মৃত্যুবরণ করেন, আহিত আগ্নি। আর তারপরে তার কিছু কবিতার বের হয়, সেগুলো ডক্টর চন্দন আনোয়ারের বাবা নুরুল আনোয়ারের সম্পাদনায় বেরোয়। গ্রন্থিত এবং অগ্রন্থিত কিছু কবিতা তার কবিতা সমগ্রের ভিতরে থাকে। এরপরে তার কিছু কবিতার অনুবাদ তিনি করেছেন, এটি অ্যাসপেক্ট অফ সোশ্যাল হারমোনি ইন বাংলা কালচার অ্যান্ড পিস সং নামে তিনি বাংলা সাহিত্যের জগৎ বিখ্যাত সমস্ত কবিতাগুলিকে অনুবাদ করেন। যেমন আমরা বলতে পারি যে লালন শাহের সেই বিখ্যাত কবিতা যে জগৎ ভূমিয়া দেখিলাম আমি একই মায়ের কোত, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা, কিংবা জাত নিয়ে যে লালনের গান এবং নজরুলের যে জাত নিয়ে যে গান, সেই গানটি তিনি অনুবাদ করেন এবং সেই অনুবাদটি অ্যাসপেক্ট অফ সোশ্যাল হারমোনি ইন বাংলা কালচার অ্যান্ড পিস সং নামে তিনি অনুবাদ, ইংরেজিতে অনুবাদ করেন। এরপরে তিনি জানু ভাষা থেকে অনুবাদ করেন জার্মান মহাকবি গেটের ফাউস্ট। ফাউস্ট মূলত গেটের জন্ম 1749 এবং তিনি মৃত্যুবরণ করেন 1832 সালে। গেটে যে ফাউস্ট লিখেন এটি মূলত একটি ফোক ধরনের উপকথা ছিল জার্মান দেশে, সে ফাউস্ট তিনি লিখেন, সেই ফাউস্টটির অনুবাদ করেন আহমদ সাফা। এই হলো তার কবিতার এবং যে কবিতার ধরনের সাথে পরিচয়। তো আমি এখন যে বিষয়টি প্রবেশ করার চেষ্টা করব সেটি হচ্ছে যে একটি প্রবীণ বটবৃক্ষের কাছে প্রার্থনা। আপনাদের জ্ঞাতার্থেটুকু বলতে চাই, আমি আসলে আজকে আহমদ সাফার কথা বলতে আসিনি, আমি বলতে এসেছি আমার কথা। আহমদ সাফার কবিতার ভিতর দিয়ে আমার যে কথা আহমদ সাফা বলেছেন, আজ থেকে প্রায় 45 বছর আগে 1977 সালে তিনি যে একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা সেই কবিতার ভিতর দিয়ে যে কথা বলতে চেয়েছেন সেটি মনে হয় যে আমারই কথা। আমি এই কবিতাটা তিনি শুরু করেছেন যেখানে তিনি সেই বলছেন যে প্রবীণ বয়সী বট, তরুণ সমাজে তুমি অতিশয় জটাধারী রবীন্দ্র ঠাকুর। একটি বটবৃক্ষের কাছে তিনি নিজেকে প্রেজেন্ট করছেন, এই বটবৃক্ষকে তিনি উপস্থাপন করছেন একজন রবীন্দ্রনাথের মতো করে, যে রবীন্দ্রনাথের ভক্ত ছিলেন আহমদ সাফা। রবীন্দ্রনাথকে তিনি মনে করতেন বাঙালি কবিদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কবি, এবং আমিও তাই মনে করি। এবং তিনি একটা জায়গায় বলছেন যে আমি রবীন্দ্রনাথকে জানার সবসময় মনে করতাম যে বড় কবি, কিন্তু যখন আমি পরিচিত হলাম গেটের সাথে তখন বুঝলাম যে রবীন্দ্রনাথের চাইতেও বড় কিছু আছে পৃথিবীতে, তিনি গেটের। তো সেই জায়গা থেকে তিনি কবিতায় বাংলার যে ইতিহাস এবং ঐতিহ্যকে এবং বাঙালির যে সামাজিক জীবন তারই রূপায়ণ করেছেন। আমি বহুবার
আমার কেন জানি মনে হয় আহমদ সাফার দুঃখ আসলে আমারই দুঃখ। আহমদ সাফা পড়ে আমি বহুবার কেঁদেছি, কেন জানি গভীর ভালোবাসার একটা সম্পর্কের সাথে যুক্ত হয়ে পড়েছে আহমদ সাফার সাথে। আহমদ সাফা এই কবিতার একটি জায়গায় বলছেন, তার যে ইতিহাস চেতনা সেই জায়গায় বলছেন যে, হস্তির বিষ্ঠার মতো স্তূপাকার শতেক বছর নিদ্রা যায় অচেতন মাটির উপর, যেইখানে ইতিহাস করুণ ঘুঙায় কুয়াশার মতো এসে চুপিসারে ঘুমন্ত অতীত অতর্কিত আগামীরে খুন করে যায়। দেখা যাচ্ছে যে বাংলার যে ইতিহাস আছে সেই ইতিহাসটার একটা সম্মিলন, ইতিহাসের সম্মিলন ঘটেছে এখানে। দেখা যাচ্ছে যে আমাদের যে বাংলার যে প্রাচীন ইতিহাস সেখানে অতীত, অতীতের একটি ঘটনা আমাদের যে 1971 সাল এবং সেই ঘটনারই যে পুনরাবৃত্তি হচ্ছে। দেখা যাচ্ছে যে মারা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেমনটা মির্জাফরের ক্ষেত্রে, মির্জাফর যেমন নবসিরাজুদ্দৌলাকে হত্যা করার ক্ষেত্রে চক্রান্ত করেছিল সেখানে খন্দকার মোস্তাক। দেখা যাচ্ছে ঘুমন্ত অতীত, ঘুমন্ত অতীত আগামীকে খুন করে যাচ্ছে, সেইটারই একটা রিপ্রেজেন্টেশন আমি দেখতে পাচ্ছি আহমদ সাফার এই কবিতার ভেতরে। তারপরে যদি আমি কবিতার আরো একটু ভেতরে যাই, সেখানে এক জায়গায় বলছে, আমাকে স্মরণ রেখো মাননীয় বৃক্ষ তরুবর, আমার আমাকে হৃদয়ে রেখো, মনে পড়ে ভীষণ দরদ ভরা মুগ্ধ শিশু এক, তোমার দীঘল শাখা কার্তিকের ঝড়ে ভেঙে গেলে চুপি চুপি খেদেছে অনেক, ঠিক যেন মনে হয় আমারই জীবন। আমিও আমার বাড়ির কাছে একটা আমরা গাছের ডাল ভেঙে পড়েছিল এক সময়, সেই দুঃখে আমি নিজেও কেঁদেছি। তো একটা বৃক্ষের জন্য মানুষের যে এত ভালোবাসা, এত ভালোবাসা থাকতে পারে সেটা ভেবে একা একা কেঁদেছি আমিও এই কবিতা পড়ার পরে। সত্যি একজন কবি, কবি হওয়ার জন্য আসলে কি লাগে, ভাব লাগে, ভাব থাকতে হয়, যে ভাবের দোতনা আরেকজনের কাছে সঞ্চরিত হয়। সেই জায়গা থেকে আমি বলবো যে আহমদ সাফা একজন কবি হিসেবে শ্রেষ্ঠ কবি, তার যে কবিতার জায়গা থেকে আমরা বলতে পারি যে সলিমুল্লাহ খান তার একটা জায়গায় বলছেন যে বাঙালি মুসলমান লেখকদের ভেতরে মীর মোশাররফ হোসেনের পরে আর জসীমউদ্দিনের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম কথা সাহিত্যিক আহমদ সাফা। আমি কবি হিসেবেও তাকে শ্রেষ্ঠত্বের জায়গা দিব, তার যে কাব্য ভাবনা সেটা মানে আমাকে বারবার উদ্দীপ্ত করেছে। তারপরে আমি যদি পরে আরেকটা জায়গায় যাই, তিনি বলছেন যে মনে পড়ে এতটুকু হাট ফেরা ছেলে মাথায় ধরে না বোঝা, ভাত ঘুম রাতে সুরা এক্লাস মুখে পড়ে বড় রাস্তা ফেলে নেমেছে ভূতের ভয়ে বিলচের পথে। এই যে গ্রামের মানুষের বিশ্বাস একদমই বাংলার যে সামাজিক জীবন এবং বাঙালি যে মানে প্রতিনিয়ত যে জীবন যাপন করে, দেখা যায় যে আমরা ছোটবেলায় এরকম পরিস্থিতি অধিকাংশই হয়েছে, দেখা গেছে হয়তো একটা তাল গাছ আছে কিংবা একটা গাব গাছ আছে, সেটা দেখলে ভয়ে সন্ধ্যাবেলায় হয়তো সুরা এক্লাস পরে বুকে ফু দিয়েছি, একটু দূর দিয়ে কিংবা দৌড় দিয়ে ওখান থেকে পালিয়ে গেছি। এই যে জীবন, এই জীবনকে আহমদ সাফা তার কবিতার ভিতর দিয়ে এসেছে, এই তো বাঙালির জীবন। তারপর তিনি আরেক জায়গায় বলছেন, মনে পড়ে সেদিনের রাঙা বেনারসি, কিশোরী পালকিতে চড়ে কিশোর নীরব, বজ্রাহত শিশু তরু ধীরে বাজে বাঁশি, না বলা ব্যথায় কাদরে আহত পল্লব। এই জায়গায় আমরা দেখব যে কিশোরী বয়সে যে বাংলার বালিকাদের বিয়ে হয়ে যায় এবং যে তার প্রেমিক কিশোর, তার যে বেদনা, সে বেদনায় সে একা একা নীরবে কাঁদে, এবং তার বেদনায় হয়তো আহমদ সাফা নিজেকেও চিন্তা করছে যে আমার বেদনায় সেই বট বৃক্ষ নিজেও কাঁদছে। এই যে রূপায়ণ এবং এই যে আমাদের যে বাংলার যে সামাজিক জীবনে দেখা যায় যে বয়স না হওয়ার আগেই যে কিশোরীদের বিয়ে হয়ে যায়, সেটারই একটা রূপায়ণ এখানে কবি আহমদ সাফা তুলে আনার চেষ্টা করেছেন। আমরা যদি আরেকটু ভেতরে যাই এই কবিতার, আহমদ সাফা বলার চেষ্টা করছেন যে এই কবিতায় আহমদ সাফা বলছেন যে আহমদ সাফা বলার চেষ্টা করছেন এই কবিতার ভেতরে যে একটা 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 পরিবেশ, একটা বাবা যখন মারা যাচ্ছে, আমি আমার জীবনের সাথে কবিতার এই যে ছন্দ জায়গাটা মেলানোর চেষ্টা করছি। দেখা যাচ্ছে যে একটা বট গাছের সাথে মানুষের সম্পর্ক কেমন, আমি যখন বাসা থেকে ফিরে আসি এই ক্যাম্পাসে আসি, সে সময় দেখা যায় যে মা এসে সেই বট গাছের পাশে দাঁড়িয়ে থাকে, আমাকে রিক্সায় তুলে দেয়। তো সেই জায়গায় আহমদ সাফা বলছেন যে তার যে
কবিতা আহমদ সাফা বলার চেষ্টা করছেন যে খেয়াল করলে দেখি যে আহমদ সাফা বলছেন যে মা এসে বটবৃক্ষের কাছে এসে দাঁড়িয়ে আছে, বাবা যখন মারা গেছিল তখনকার যে দুঃখ, তখন বটবৃক্ষ কি সে দুঃখটাকে অনুভব করেছে? নিশ্চয় করেছে, এবং তার সাথে বটবৃক্ষের দুঃখ একসাথে লীন হয়ে গেছে, একই বেদনার ছায়া। এবং সেই বটবৃক্ষের আহমদ সাফা বলার চেষ্টা করছেন যে এই বটবৃক্ষের নিচেই মনে আছে দুই বালক বালিকা একসাথে বরবধুর খেলা খেলেছে, এই যে এবং এই বটবৃক্ষের নিচে কত না সালিশ হয়েছে, বিচার হয়েছে। তো এই মূলত বট গাছকে কেন্দ্র করে যে এটা গ্রামীণ জীবন প্রবাহ হয়ে গিয়ে চলে, সেটার একটা রূপায়ণ আহমদ সাফার এই কবিতার ভেতরে আছে। তারপরে আহমদ সাফা আসছেন যে ইতিহাসের চেতনাকে এখানে নিয়ে আসছেন কিভাবে, মনে আছে একাত্তরের বাংলাদেশের রক্তের রোদন, নদীর মাজা কাঁপিয়ে এলো স্বাধীনতার অকাল বোধন, আর ডালে ডালে পাতায় পাতায় সে কি তোমার পাগল নাচন, অপলোকে খসে গেল হাজার সনের জরার বাঁধন। অর্থাৎ একটা বটবৃক্ষের ভেতরেও যে আন্দোলন তৈরি হয় এবং সেখানে যে মানুষ একত্রিত হয়, একত্রিত হয়ে যে এই একটা মুক্তিযুদ্ধের সাথে একটা বটবৃক্ষের যে সম্পর্ক আছে সেটাকে এখানে আহমদ সাফা দেখানোর চেষ্টা করছেন। আহমদ সাফা বলতে চাইছেন এখানে যে ঘরে ঘরে জ্বলছে দোর, জ্বলছে ঘরে লক্ষ্মীর শরম খুন, যেদিকে চোখ রেখেছি আকাশ ধোয়ায় লাল আগুন, কার কপালে মরণ লেখা কেই বা হলো আলবদর, কার করুণা শুকুন করে পঙ্ক্তি ভোজন গ্রাম শহর, রুদিল লাল ঝলমলানো মুক্তে প্রমাণ অশ্রু গাথা, নর মুন্ডের মাল্য গাথায় নাচনরত স্বাধীনতা। এই যে গাছের পাতা নাচছে, তো আহমদ সাফা ভাবছেন এই যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা মানে যে বটবৃক্ষের যে স্বাধীনতাটাকে উদযাপন করছে তারই প্রকাশ ঘটছে এই বটবৃক্ষের ভেতর দিয়ে। আহমদ সাফা বলছেন যে হাজার পরত মাটির নিচে গভীর শোকের গতিবিধি, সার জাগে এই লিখনীর সানিয়ে বানাই প্রতিনিধি। আহমদ সাফা তার অন্যান্য লেখার ভিতরে, আমি শুধু কবিতার ভিতরে থাকছি না, তার যে লেখা আছে সাম্প্রতিক বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, তার যে বই পরে তিনি সেটাকে ইয়া করেন সংশোধন, মানে নাম একটু পরিবর্তন হয় সাম্প্রতিক বিবেচনা, এ নামে পরে আরেকটা প্রবন্ধের বই বেরোয়। এই জায়গায় তিনি যে তার লেখনীকে তিনি প্রতিনিধি বানিয়েছেন এবং সানিয়েছেন, দেখা গেছে যে তিনি তীক্ষ্ণভাবে সমালোচনা করেছেন, সেটা আমরা যদি বলতে পারি আমাদের রাষ্ট্রের সবচেয়ে বড় বড় মান, এবং দেশের কালচার কি হওয়া উচিত, কিভাবে সমাজকে এগিয়ে যাওয়া উচিত এই ব্যাপারে তার একটা ভূমিকা তার লেখার ভিতরে আমরা দেখেছি। আহমদ সাফা এই কবিতার ভিতরে বৃক্ষের কাছে প্রার্থনা করছেন যে আমি যেন তোমার মতো এই যে দীর্ঘ প্রায় হাজার বছর বেঁচে থাকতে পারি, এই প্রার্থনা। তিনি বলছেন যে আরো একবার ঘনিষ্ঠ সান্নিধ্যে আমাকে আকর্ষণ করো, কানে কানে স্নেহময় বচনে বলো যুগান্তরের বার্তাবহ বৃদ্ধ বনস্পতি, পিতা পিতামহদের জীবনের অমৃত কাহিনী। অর্থাৎ আমার ইতিহাসের, তুমি তো দেখেছো একটা বট গাছ দীর্ঘদিন বাঁচে এবং তুমি দেখেছো সেই জীবনের উত্থান পতনের কাহিনী, তুমি আমাকে স্মরণ করো, আমাকে বলো। এই যে বৃক্ষের কাছে প্রার্থনা, প্রকৃতির কাছে প্রার্থনা, এটি আহমদ সাফাকে সমাজ সচেতন একজন কবি হিসেবে আমাদের সামনে উপস্থিত করে। তারপর আমরা দেখি আহমদ সাফা আর জায়গায় বলছেন যে কি বলছেন, বলছেন যে তোমার গাঢ় কোমল মেঘমন্ত্র কণ্ঠস্বরে আরো একবার উচ্চারণ করো সেই মন্ত্র, অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দাও সেই সব পবিত্র স্থান যেখানে মনুষ্য জীবন জন্ম নিয়েছে, ক্ষেত্রে সোনালি ধানের মঞ্জুরিতে বলবান করেছে জীবন স্বপ্ন, এবং কানে কানে বলো এইখানে তোমার জন্ম, এইখানে তোমার বিলয়, এই তোমার পৃথিবী, এই তোমার স্বর্গ। এই যে দেশের প্রতি মর্ত্যের প্রতি ভালোবাসা, এই পার্থিব জীবনের প্রতি ভালোবাসা আহমদ সাফার এই কবিতার ভিতর দিয়ে তারই প্রকাশ ঘটেছে। আহমদ সাফার কেন বড় বলছি কবি হিসেবে এবং তার কবিতার সাথে আমরা যে চর্চা করি না, আমরা জানি সর্দার ফজলুল করিম তিনি তার একটা জায়গায় বলছেন যে আহমদ সাফা একটি পাঠের বিষয় না, আহমদ সাফা হচ্ছে চর্চার বিষয়, তাকে নিয়ে আলোচনা করতে হবে। কেন আলোচনা করতে হবে,
তার বিরুদ্ধে যে নির্যাস রয়েছে সেটা বের করে নিয়ে আসতে হবে, এবং সমাজ গঠনের ক্ষেত্রে তার যে ভূমিকা সেটা আমি একটু পরে আবার দেখাবো। এই কবিতার ভেতরে কিছু লাইন আছে যেটি বাঙালির যে আসল চেতনা সে চেতনারই স্ফুরণ আছে এই কবিতার ভেতরে। তিনি এখানে বলছেন, সেই প্রাঙ্গণের রূপান্তরে যেখানে স্তূপ আকারে সাজানো মাঠ থেকে সদ্য কেটে আনা দুধ কোমল চন্দ্রমণি ধানের মারাই সেই কুটিরের দাওয়ায়। অর্থাৎ তিনি যে বাংলার জীবনের কত গভীরে পৌঁছেছেন, বাঙালির যে একটি ধানের নাম দুধ কোমল সেটাকে তিনি উপস্থিত করছেন, ঐতিহ্যের উপস্থাপন ঘটাচ্ছেন এই কবিতার ভিতর দিয়ে। আমরা যদি দেখি তিনি বলছেন যে জোনাক প্রকার জ্বালানো নিবিড় কুঞ্জে ভরাসিনে রূপবুধি আধার যেখানে সবরী বালিকার কাঁচা যৌবনে মাধুরীর মতো ঘন হয়ে নামে সেই আকাশ পানে সজল গহন কালো চোখ মেলা আদ মজা দিঘির কচুরি পানা আচ্ছাদনে অর্ধেক হয়ে ঢাকা পড়ে থাকে বাম পাশে শ্মশান। বাঙালির যে জীবন হিন্দু মুসলমান একসাথে হয়ে যায় তারই একটি প্রমাণ তার কবিতার ভিতর দিয়ে দেখাচ্ছেন তিনি। আহমদ সফা বলছেন যে কি বলছেন আহমদ সফা, আহমদ সফা বলছেন সেই চালতা গাছের কিনারে সেইখানে ফুটে মনোরম জ্যোৎস্না হৃদয়ের গভীরে কেঁপে ওঠা প্রণয় শিহরে তাড়িত ইরান বস্তানের পীর দলে দলে যেখানে যেখানে বিহার করতে করতে আসে তারা গোল হয়ে নাচে রাতুল পদচারণে সোনার ঘুরের বোল ফোটে। বাংলার মানুষদের ভিতরে একটা বিশ্বাস আছে এখানে ইরান তুরান থেকে পরীরা আসে তারা নাচে, এই যে বিশ্বাস এই বিশ্বাস বিশ্বাসের প্রকাশ তিনি ঘটাচ্ছেন বাংলার যে ইতিহাস বা সামাজিক জীবনের সাথে তার একটা সম্পর্ক রয়েছে। তিনি বলছেন আমাকে চাক্ষুষ করাও সেই দোয়াস মৃত্তিকার বিস্তৃত নাবাল ভূমি অনেক অনেক পূর্ব নদীর আপন গর্ব থেকে মুক্ত করেছে যাকে হরিণের মাংসের মতো পাহাড়ি মাটি। অর্থাৎ আমাদের যে এই বদ্বীপ যে মাটির গঠন লাল, তিনি এক জায়গায় বলছেন যে এই এই মানুষগুলোকে যে নদী ভালোবেসেছে নদীগুলোর সাথে যে এই মানুষগুলোর ভালোবাসা ছিল যে তা কেড়ে নিয়েছিল ভূমি একদিন গভীর বেদনায় সে মানুষগুলোকে রাতে কোন এক রাতে চর হিসেবে উপহার দিয়েছে এই মানুষগুলোকে সেই জমি আবার ফেরত দিয়েছে। এই যে একটা একটা প্রকৃতি প্রকৃতির সাথে যে মানুষের সহাবস্থান তারই একটা চমৎকার উদাহরণ আছে এই কবিতার ভিতরে। সে লাইনটি এমন, নদী তাদের দুঃখে অভিভূত হয়ে ততদিক বিশ্বাসে অনুতপ্ত হয়ে অবশেষে এক শরতে প্রসব করেছে এই চর। অর্থাৎ যে চরটা একসময় বা যেই জমিটা একসময় পানিতে বিলীন হয়ে গেছিল সেটা আবার নদী অনুতপ্ত হয়ে ফেরত দিচ্ছে। কি মানে কি গভীর পরিমাণ প্রকৃতির প্রতি ভালোবাসা থাকলে এবং পর্যবেক্ষণ থাকলে একজন কবি এমন কথা বলতে পারেন। তিনি বলছেন এক জায়গায় যে সেই কিষাণীদের কেউ একজনের সামনে হাজার বছরের দিকে তাকিয়ে অতিশয় তরু অতিশয় ক্ষুদ্র উদ্ভিদ শিশু তোমাকে সযত্নে রোপণ করেছে। এটা আমার পরিবারের সাথে সম্পৃক্ত, আমার কাছে মনে হয়েছে এই কবিতাটা আমাকে পাঠ করা দরকার। এই কারণেই যে আমার বাবাও চাপাইনবাবগঞ্জ রেল স্টেশনের পাশে একটি বড় একটি অশ্বত্থ গাছ রোপণ করেছিল, এখনো সেটা জল জল করছে। আমি দেখি এবং দেখে বারবার বিস্মিত হই যে আমার বাবা ছোটবেলায় একটি গাছ রোপণ করেছিল সেই গাছটি এখনো বেঁচে আছে সেটা এখনো ছায়া দেয়। তো এখানে বলতে আহমদ সফা বলছেন যে সেই যে বট সেই বট গাছ কোনো এক কিষাণী রোপণ করেছিল, তো সেই বট গাছ ঋণ পরিশোধ করছে। কিষাণী ঋণ পরিশোধ কি পরিশোধ করছে কিভাবে, সে ছায়া দিচ্ছে সেই গাছের পাতা দিচ্ছে সেখানে বিচার হচ্ছে মানুষ বসছে একটা আশ্রয় দিচ্ছে। এই যে বৃক্ষ মানুষকে যা নিয়েছে তারই যে ফেরত দেয় তারই একটা প্রকাশ, এবং বাঙালি যে প্রকৃতি প্রেমী তারও একটা প্রকাশ ঘটছে এই কবিতার ভিতর দিয়ে। এখানে বলছেন যে এই জনপদে সম্মিলিত প্রাণ প্রবাহে এক হয়ে মিশে রয়েছে এখন অত্যন্ত জনে ছায়া দেয় সেই কৃষাণীর আদি ঋণ শোধ করতে চলেছে মহিমান্বিত তরুবর, সে ঋণ শোধ করছে পরিশোধ করছে তার ঋণ। সহস্র বাহু অযুত লোচন তরুবর আমাকে নিয়ে চলো সে যুচ্চারি কিষাণ সমাজে যারা দল বেঁধে বাস করে শরীরে সেদ বিন্দু মিশিয়ে মাটিকে করে উর্বরা ফসলের ধানের যোগ ধারণের যোগ্যা লাঙ্গলের ফলা লাঙ্গলের সুতীক্ষ্ণ ফাল থেকে টেনে আনে মর্ম মধু
বীজের অন্তরে যারা সঞ্চরিত করে অঙ্কুরের স্বপ্ন। কি পরিমাণ একজন কৃষকের ভালোবাসা থাকলে ফসল একটা বীজ থেকে চারা অঙ্কুরিত হয়, তারই যে ভালোবাসা না থাকলে সেখান থেকে ভালো কিছু পাওয়া যায় না। কৃষকের যে ধানের প্রতি ফসলের প্রতি যে ভালোবাসা তারই একটি চমৎকার প্রকাশ। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোকলোরের বিষয় আছে এই কবিতা। এখানে বলছেন আহমদ সফা, যারা বলছেন আলো ছায়ার রহস্য, নদীর গতিধারার সঙ্গে যাদের দীর্ঘ পরিচয়, আকাশের পূর্বে রামধনু দেখলে যারা বন্যায় আশঙ্কায় শঙ্কিত হয়, ধূসর জলবায়ু মেঘ দেখে বোঝে ফুটি ফুটি ফোটো মাঠের যন্ত্রণার অবসান। আকাশ দেখলেই বুঝতে পারে কৃষক, সে বুঝতে পারে যে কতটুকু পরিবেশে কতটুকু ফসল ফলবে এবং কখন জোয়ার হবে, কখন আলো ছায়ার ভেতর যে প্রকৃতির পরিবর্তন, এটা গ্রামীণ মানুষ যে বোঝে তারই কথা বলছে। ফুটি ফুটো মাঠের যন্ত্রণার অবসান নামবে বৃষ্টি অঝোর ধারায়। এখানে একটা চমৎকার কথা বলছেন আহমদ সফা, বলছেন আমাদের ভিতরে এক ধরনের একটা বিশ্বাস আছে যে আমরা মুসলমানদের ভিতরে যে আশরাফ আত্রাফের যে শ্রেণী বিভাজন বাঙালি সমাজে আছে, আমরা হলাম ইরান তুরানের মুসলমান, আর তোমরা হলে গিয়ে এখানকার বেড়ে ওঠা হিন্দু পরে মুসলমান হয়েছ, আর তোমরা হলে নিচু শ্রেণীর মুসলমান। এই জায়গা থেকে আহমদ সফা বলছেন আর্যত্বের গৌরব বিস্মৃত নয়, যাদের নাসরুদ্ধ ইরান তুরানের স্বপ্ন হানা দিয়ে মনে তরঙ্গ জাগায় না, যাদের আভিজাত্যের অভিগান লিখিত নেই যাদের কুঠিজিতে, সেই জারুল পলাশ আশাউরা আকিও খেয়ালি নিসর্গের স্বভাবজাত সন্তান, পাহাড় যাদের করেছে কঠিন, জল করেছে কমল, বাঁকা নদী ও উন্মুক্ত প্রান্ত খেলায় ঝেলেছে গান, সেই কিষাণ সমাজের একেবারে উপন্ত্রে নিয়ে চলো আমার বীজ যন্ত্র, কম্পিত করো তাদের জীবনের ছন্দে, উন্মোচন করো সমস্ত অন্তরাল। এই যে ইরান তুরানের নয়, যে এই বাংলাকে ভালোবাসে এবং মনে করে না আমি আশরাফ, আশরাফের এই যে বিভাজন যার কাছে বড় নয়, সেই জায়গাটি নিয়ে আসছেন বাঙালি। তিনি তার আহমদ সফার একটি বই আছে বাঙালি মুসলমানের মন, সেখানে তিনি এই যে আশরাফ আশরাফের যে ব্যবধান সেটাকেও সামনে নিয়ে এসেছেন। আমরা যদি আর একটু দেখি এখানে, তাহলে বুঝতে পারবো যে আহমদ সফা আরো কিভাবে বলছেন নারীর গতি পূর্বপুরুষের রক্তধারার সঙ্গে মিশে সৃষ্টি করে দুরন্ত কল্লল, আমার মতো দহন করে কর দুঃখের দহনে কঠিন করুন খণ্ড খণ্ড নির্মম বাস্তবতার আঘাতে, আমাকে ভাঙো আমাকে ছিন্ন ভিন্ন করো, ভেঙে ভেঙে নতুন করে সৃজন করো। এই যে নিজেকে সৃষ্টির যে চেষ্টা আগ্রহ, একটা বৃক্ষের কাছে প্রার্থনা, দেখা যায় ফ্রয়েডিয়ান কনসেপ্ট এরকম যে একটা মানুষ যা হতে চায় সে কারোর কাছে না কারোর কাছে সেটার প্রকাশ ঘটায়, সেখানে এখানে আহমদ সফা একটা বট বৃক্ষকেই সেই জায়গায় একটা আদর্শ হিসেবে নিয়েছেন। এখানে বলছে আপন মস্তকে সমস্ত ভূখণ্ড তুলে নিয়ে খুরের মতো চিকন পিচ্ছল পথের ধারে হেঁটে যেতে তুরুত্তিকলেশ্বর দাও সে আসে, যার স্পর্শে দুঃখের সমস্ত গরল মধুময় অমৃত হয়ে রূপান্তরিত হবে। আমি স্বজনের অধরে তুলে ধরতে পারি যেন মরণ বিজয়ী সুধার পেয়ালা। এই যে দেশের প্রতি ভালোবাসা, আহমদ সফা সম্পর্কে হুমায়ুন আহমেদ তার একটা জায়গায় বলছেন যে মেন্টর, দেশের প্রতি তার ভালোবাসাটা কি তীব্র। আনিস আহমেদ আর হুমায়ুন আহমেদ যখন একসাথে ঢাকার রাজপথে হাঁটতেন, তখন আমি শুনেছি যে মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হওয়ার পরে আহমদ সফা রাত্রে হাঁটতেন আর চিৎকার করে কান্না করতেন আমার বাংলাদেশ বলে। এই যে দেশের প্রতি ভালোবাসা, একটা পাগল ভালোবাসা, মানে আমাদের যে এখন বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একজন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, তিনি বলছেন যে আহমদ সফা একজন উলঙ্গ প্রেমিকাকে যেমন করে প্রেমিক ভালোবাসে ঠিক সেভাবে দেশকে ভালোবাসতেন। দেশের প্রতি যে তার ভালোবাসা, তীব্র ভালোবাসা, তারই প্রকাশ এখানে ঘটাচ্ছেন। এখানে আহমদ সফা বলছেন খুবই গুরুত্বপূর্ণ লাইন, আমার অতীতে চলে গেল, যদি তারা থাকতো তাদের শোনাতে চেয়েছিলাম এই লাইনটি। যদি প্রেমে বাধা পড়ি নিধুয়া পান্তরে ভাওয়া সঙ্গীত করে শেষ উপাসনা,
সহজে প্রকাশ করিও অন্তিম বাসনা, এই কথা রাষ্ট্র করো যুগ যুগান্তরে। আমি যদি প্রেমে পড়ি তাহলে আমার ভাওয়ায় গানই আমার জন্য পথের পথে হবে। এর পরের চরণে, পরের লাইনে এসে আহমদ সাফা বলছেন, যদি মরি কোনোদিন নদীর উজানে, আমার কাফন করো ভাটিয়ালি গানে। নিজের দেশের প্রতি যে কি তীব্র ভালোবাসা, সংস্কৃতির প্রতি যে কি ভালোবাসা থাকতে পারে একজন মানুষের, তাই প্রকাশ। যদি মরি কোনোদিন নদীর উজানে, আমার কাফন করো ভাটিয়ালি গানে। অসাধারণ সে কথা। বাড়িতে সে অন্তরে ছোট পরিবার, আমার সবর রক্তে ধরেছে নাচন, ঘুমন্ত দ্রাবির প্রাণে নামে জাগরণ। আমাতে বেঁধেছে বাসা নিখিল সংসার। এই যে আমরা যে দ্রাবির বংশভূত, আমার শরীরে যে সবর, সেই চর্চাপদের সবর, তারই যে ধারাবাহিকতা, আহমদ সাফা যে একজন ইতিহাস সচেতন কবি, তারই একটি প্রকাশ এই কবিতার ভিতর দিয়ে আছে। আহমদ সাফা বলছেন তার গানে, হৃদয় পাতিয়া রাখি সে যে আসে সম্মুখে, শত্রু হও বন্ধু হও অনায়াসে এসো, অন্তরে প্রবেশ করো হৃষ্ট মনে বস, স্বদেশী বিদেশী হও ভাই বলি মুখে। যেখানে মহাভারত, এই মহাভারতের তীরে রবীন্দ্রনাথ লিখেছেন, সেই একই সুর কবির আহমদ সাফার ভেতরেই বাজছে। তাহলে আমরা এই শেষের লাইনটাতে এসে বলছে, যেখানে তিলক মাত্র স্থান পায় প্রাণ, সেই প্রাণের বন্ধুর লাগি গাহিলাম গান। আহমদ সাফা বঙ্গবন্ধুর সমালোচনা করেছেন, তীব্র সমালোচনা করেছেন, এবং বঙ্গবন্ধু যখন মারা গেলেন তিনি প্রথম বঙ্গবন্ধুর জন্য লিখলেন, কলম ধরলেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে প্রথম যেটা লেখা, প্রতিবাদমূলক লেখা, সেটা আহমদ সাফার লেখা। তাহলে বলছেন যে, যেখানে তিলক মাত্র স্থান পায় প্রাণ, সেই প্রাণের বন্ধুর লাগি গাহিলাম গান। তার জন্যই তিনি গান গেছেন, তার জীবনের সত্য বাণী। 77 সালে তিনি যে কবিতাই বলছেন, সেটা 75 সালে যে ঘটনাগুলো ঘটেছে তারই একটা পরম্পরা আছে এই কবিতার ভিতরে। শেষ করব তো, আর বাড়াবো না, অনেক সময় নিয়েছি আপনাদের। শেষে যে লাইনটুকু বলে শেষ করব, কবিতাটি আর একটু আছে, আর একটু প্যারা আছে, আমি এই শেষ প্যারাটুকুটি বলি, যে প্যারাটুকু আমাকে এই কবিতার প্রতি আকৃষ্ট করেছে। এখানে শেষ লাইনে এসে আহমদ সাফা বলছে, হে পিতামহ বনস্পতি, তুমি দিও মোরে বর, আমি যেন বেঁচে থাকি অনেক বছর। বেঁচে থাকার আকুলতা সবার, সকলকে ধন্যবাদ।